ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভার্চুয়াল ক্যাম্পাসের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। COVID-19 মহামারীর কারণে তৃতীয় পর্বের ক্লাস ভার্চুয়াল ক্যাম্পাসের মাধ্যমে তোমাদের নিতে হচ্ছে। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো ম্যাথমেটিক্স 3। ম্যাথমেটিক্স 3 সাবজেক্টের 12তম অধ্যায় ভেক্টর নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ভেক্টর শব্দটি সম্পর্কে আমাদের পূর্বে জানা আছে, ভেক্টর রাশি কি এটা আমরা ফিজিক্সে কিছুটা পড়েছি, সেই একই জিনিস একই আলোচনা এখানে করব। তো প্রথমে আলোচনা করব আসলে ভেক্টর রাশির কেন আমরা ব্যবহার করেছি বা কেন প্রয়োজন হয়েছে। জগতে, বস্তু জগতে যে সকল রাশি পরিমাপযোগ্য সে সকল রাশিকে ভৌত রাশি বলে। এটা আমরা ফিজিক্সে পড়ে এসেছি, ফিজিক্সের সংজ্ঞা আমরা দেখেছি ভৌত রাশি কাকে বলে। বস্তু জগতে পরিমাপযোগ্য সকল রাশি হলো ভৌত রাশি। এই ভৌত রাশিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো স্কেলার রাশি, অপরটি হলো ভেক্টর রাশি। এই স্কেলার রাশি ভেক্টর রাশি কাকে বলে, কিভাবে চিনবো, এটাও আমরা ফিজিক্স আলোচনা করেছি। তারপরে এখানে আমি আবার আলোচনা করব স্কেলার রাশি কাকে বলে। প্রথম হবে স্কেলার রাশি কি বা কাকে বলে। যে সকল ভৌত রাশিকে পরিমাপ করার জন্য শুধুমাত্র একটি নির্দিষ্ট মানই প্রয়োজন হয় সেই সকল রাশিকে স্কেলার রাশি বলা হয়। কেমন হতে পারে? আমরা ফিতা দিয়ে বা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপ, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 1 মিটার, 1 কিলোমিটার, এই যে মিটার পরিমাপ করছি এটা হলো একটা স্কেলার রাশি। কারণ 5 সেন্টিমিটার মাপার জন্য আমাকে দিক প্রয়োজন হচ্ছে না। এবার আসবো আমরা ভেক্টর রাশি কাকে বলে। স্কেলার রাশি নিয়ে বিশেষ আলোচনা আমাদের প্রয়োজন নাই। যে সকল রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটি প্রয়োজন হয় সেই সকল ভৌত রাশিকে ভেক্টর রাশি বলা হবে। কি হতে পারে উদাহরণ? ওজন, আমরা প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার করি ওজন। 1 কেজি আলু বাজার থেকে কিনে নিয়ে আসি, এই ওজন একটি ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? খেয়াল করবা, ওজন যখন আমরা মাপি সবসময় নিচের দিকে কাজ করে। কি কাজ করে? কোনো একটা বস্তু, 1 কেজি আলু যদি আমরা কিনতে চাই, সেই 1 কেজি আলু, 1 কেজি আমরা আলু কিন্তু পাচ্ছি না, 1 কেজি ভর পরিমাপের, 1 কেজি ভরের মতো আলু, অর্থাৎ 1 কেজি আলু কিনতে গেলে আলুর যেটুকু পাচ্ছি আলু, এই আলুটা যখন আমাদের নিক্তেতে পরিমাপ করছে, ওজন মাপছে, তখন এর ওজনটা কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে, ভূমির নিচের দিকে, কেন্দ্রের, পৃথিবীর কেন্দ্রের দিকে। এই যে কিছুটা নিচের দিকে টানছে, এই টানটা আমরাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি, এই অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। এই অভিকর্ষ ত্বরণ আর আলুর ভর, এই দুটো যোগ করে আলুর ওজন পাচ্ছে। ওজনটাকে সবসময় নিচের দিকে, কখনো উপরের দিকে কাজ করে না। তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, ওজন সবসময় নিচের দিকে কাজ করে। যে নিচের দিকে কী পরিমাণ নিচের দিকে আকর্ষণ করে কাজ করে, এই যে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসে কাজ করে। তো 1 কেজি আলু যদি আমরা কিনি, তো এই 9.8 পরিমাণ আমরা কম পাই। যদিও এটাকে সংশোধন করার বা তুমি ওইটুকু বেশি নিয়ে আসার কোনো সুযোগ আমাদের নেই। আলু এক ওজন একটি ভেক্টর রাশি। এখন আসবো ভেক্টর রাশির দিক। ওজন যেমন বললাম নিচের দিকে কাজ করে,
তেমনি সকল ভেক্টর রাশি কি নিচের দিকে কাজ করবে? না, সকল ভেক্টর রাশি নিচের দিকে কাজ করবে না। তাহলে ভেক্টর রাশির দিকগুলো কেমন হবে? ভেক্টর রাশির দিক প্রকাশ করা হয় যদি আমরা এ একটি ভেক্টর বলি, এ ভেক্টরের মাথার উপরে তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করা হয়, অথবা এ ভেক্টরের উপরে একটি ছোট দাগ দিয়ে বার বলি, দাগ দিয়ে এ ভেক্টর রাশি প্রকাশ করা হয়। এ ভেক্টরকে যদি আমরা বোল্ড হরফ করি, মোটা করে দিই, তাহলে এটা ভেক্টর রাশি বোঝায়। খেয়াল করো, এটা ভেক্টর রাশি প্রকাশ করার জন্য আমরা একাধিক নিয়ম ব্যবহার করছি। এই যে প্রচলিত বা সবচেয়ে বেশি ব্যবহার করবো আমরা এই রাশিটা, এই নিয়মটি, এ একটা যদি ভেক্টর বলি, এ ভেক্টরের উপরে তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশির দিক প্রকাশ করব। কেমন হতে পারে যদি এ বি একটি ভেক্টর বলি, এ বি একটি ভেক্টর বলি, তো এ বি ভেক্টরটি হবে, দিক যদি এই দিকে থাকে তাহলে এ থেকে বি এর দিক বরাবর প্রকাশ করবে ভেক্টরটি, এ থেকে শুরু করে বি এর দিক বরাবর চলমান থাকবে। যদি আমরা বি এ বলি, তাহলে এই বি এ ভেক্টরটি কেমন হবে? বি বিন্দু থেকে, বি প্রান্ত থেকে শুরু করে ও এ প্রান্ত দিকে এগোতে থাকবে। এটা হলো ভেক্টর রাশি দিক কিভাবে প্রকাশ করব। আমি আবারও বলি, কোন একটা রাশি ভেক্টর রাশি প্রকাশ করার জন্য সবসময় ইংরেজি ক্যাপিটাল লেটার, ইংরেজি হাতের বড় অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়। ক্যাপিটাল লেটারের মাথায় তীর চিহ্ন দিয়ে অথবা দাগ দিয়ে অথবা মোটা হরফে প্রকাশ করা হয়। তার মধ্যে থেকে আমরা বেশি ব্যবহার করব এই প্রতীকটি। একটি অক্ষর না দিয়ে দুটি অক্ষর দেওয়া থাকে, তাহলে এ বি একটি ভেক্টর যদি বলি কেমন হবে? এর মাথায় তীর চিহ্ন দিতে হবে, এই তীর চিহ্ন অর্থ হলো এ বিন্দু থেকে বি বিন্দু বরাবর বা বি বিন্দুর দিকে ভেক্টরটি প্রকাশ করবে। এখানে বি অর্থ হলো বি থেকে শুরু করে এ দিকে প্রকাশ করবে। এই বিষয়টি নিয়ে অবস্থান ভেক্টর আমরা আরও বেশি আলোচনা করব। এখন আমরা অন্য আলোচনা চলে যাই। এবার আমরা বিভিন্ন প্রকার ভেক্টর রাশি, ভেক্টর রাশি একটি নয় একাধিক প্রকার ভেক্টর রাশি আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। নাল অথবা শূন্য ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, জিরো ভেক্টর, জিরো ভেক্টর, যে ভেক্টর রাশির মান শূন্য তাকে বলা হবে জিরো ভেক্টর, যে ভেক্টর রাশির মান শূন্য তাকে বলা হবে জিরো ভেক্টর। জিরো ভেক্টরকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়। এবার আসবো স্বাধীন বা মুক্ত ভেক্টর, স্বাধীন অথবা মুক্ত, স্বাধীন বা মুক্ত ভেক্টর। স্বাধীন মুক্ত ভেক্টর হলো যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছাধীন নেওয়া যেতে পারে সেই ভেক্টরকে বলা হবে স্বাধীন বা মুক্ত ভেক্টর। অর্থাৎ এটাকে আবার বলা যেতে পারে যে ভেক্টরের পাদবিন্দু স্থির নয় সেটাকে বলা হবে স্বাধীন বা মুক্ত ভেক্টর। ইচ্ছাধীন আমরা শুরুর এ বি ভেক্টরটাকে আমরা যেমন বলি, এ বি একটি ভেক্টর যদি বলি, এ বিন্দু একে বলতে পারি, বি বিন্দু এটাকে বলতে পারি, এ বিন্দুর অবস্থান এখানে দিয়ে এখানে দিতে পারি, এটা এ হতে পারে, এটা বি হতে পারে, এই যে ইচ্ছাধীন অবস্থান দেখাচ্ছি এটা হলো স্বাধীন বা মুক্ত ভেক্টর। এবার আসো সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর হলো
দুটি ভেক্টর যদি বা একাধিক ভেক্টর যদি এদের দিক একই দিক বরাবর হয়, অর্থাৎ এই একটা ভেক্টর যদি বলি এটা, বি একটা ভেক্টর যদি এদিকে বলি, এই যে একই দিক প্রকাশ করা হচ্ছে এটাকে বলা হবে সদৃশ ভেক্টর। একাধিক ভেক্টরের দিক যদি একই বরাবর বা একই দিকে ক্রিয়া করে তাহলে ওই ভেক্টরগুলোকে বলা হবে সদৃশ ভেক্টর। এখন বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর হবে একাধিক বা দুটি ভেক্টরের দিক যদি ভিন্ন হয়। যেমন হতে পারে এ ভেক্টর দেখাচ্ছে এদিকে, বি ভেক্টর প্রকাশ করছে এইদিকে। যে দুটি ভেক্টরের দিক ভিন্ন, এটা যাচ্ছে এইদিকে, এটা যাচ্ছে এইদিকে, এই যে দুটি ভেক্টরের দিক ভিন্ন, এটি একটি অপর থেকে কি বলা হবে বিসদৃশ ভেক্টর বলা হবে। এবার আসব সমান ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টর হলো একাধিক ভেক্টরের দিক একই বরাবর, একই দিক বরাবর এবং এদের মানও সমান। এ একটি ভেক্টর বললাম, বি একটি ভেক্টর বললাম, সি একটি ভেক্টর বললাম, এই তিনটা ভেক্টর একই দিকে বরাবর ক্রিয়া করছে এবং এদের এ বি সি এদের মাপ মান যদি একই হয় তাহলে এই তিনটি ভেক্টরকে পরস্পরে সমান ভেক্টর বলা হবে। এবার আসো সমরেখা ভেক্টর। দুটি ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়া করে, এই রেখা বরাবর আমরা এ ভেক্টর প্রকাশ করলাম, এই একই রেখা বরাবর বি ভেক্টর প্রকাশ করলাম, যে একটি রেখা বরাবর দুটি ভেক্টর প্রকাশ করতে পেরেছে, অর্থাৎ এ ভেক্টরের আদিবিন্দু এখানে, প্রান্ত বিন্দু এখানে, বি ভেক্টরের আদিবিন্দু এখানে, এ ভেক্টরের বি ভেক্টরের প্রান্ত বিন্দু এখানে, এই যে এ ভেক্টরের শেষ বিন্দু এবং বি ভেক্টরের শুরু বিন্দু একটা বিন্দু একই রেখা বরাবর, এই দুটি ভেক্টরকে পরস্পরে কি বলা হবে সমরেখা ভেক্টর। এবার আসবো ইম্পর্টেন্ট একটা আলোচনা, সমান ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর হলো যে ভেক্টরের মান এক, এক বলতে ওয়ান, সংখ্যায় এক, সেই সেই ভেক্টরকে বলা হবে একক ভেক্টর। যে ভেক্টরের মান হলো এক একক অথবা ওয়ান, সেই ভেক্টরকে বলা হবে একক ভেক্টর। একক ভেক্টরকে সাধারণত কোন একটা ভেক্টর যদি এ হয়, এ একটি কোনো ভেক্টর প্রকাশ করি, এ ভেক্টরের একক ভেক্টর পাবো আমরা, এই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। ভেক্টরের মান কেমন কিভাবে বের করবে একটু পরে আলোচনা আসছি। এ ভেক্টরের একক ভেক্টর যদি ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি তাহলে এর মাথায় একটি টুপি চিহ্ন দিতে হবে, এই টুপি চিহ্ন অর্থ হল এ ভেক্টরটি একটি একক ভেক্টর, অথবা এ ভেক্টরের নিচে ছোট একটা দাগ দিয়েও প্রকাশ করা হয় একক ভেক্টর। এ ভেক্টরের মাথায় টুপি চিহ্ন দিয়ে যে এ ভেক্টরের একক ভেক্টর প্রকাশ করেছি, এই একক ভেক্টরটি পাবো হলো মূল যে ভেক্টর অর্থাৎ ক্যাপিটাল লেটার লেটারের যে এ ভেক্টর আছে সে ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। এই মডুলাস বা দুই পাশের ছাড়া দুটি দাগ দিয়ে মান বা মডুলাস বোঝানো হয়, একটু পরে আলোচনা করছি কিভাবে বের করবো। একক ভেক্টর হলো কোনো ভেক্টরকে ওই ভেক্টরের কি করতে হবে মান দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? এবার আসো অবস্থান ভেক্টর।
অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর হলো কোনো ভেক্টরের একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে অপর একটি বিন্দু বা অপর একটি ভেক্টরের অবস্থান নির্ণয়কে বলা হবে অবস্থান ভেক্টর। যেমন হতে পারে এটি একটি দ্বিমাত্রিক অক্ষ ব্যবস্থা, এটি ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। আমরা জানি এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে মূল বিন্দু ওকে ও দ্বারা প্রকাশ করা হয়। কোন একটা বিন্দু যদি আমরা এ বলি, তাহলে এই বিন্দুর অবস্থান যদি বের করতে চাই ও বিন্দু সাপেক্ষে, ও হতে এ বিন্দুটা কোথায় আছে, কোন দিকে আছে, কত দূরে আছে, সেটা যদি বের করতে চাই তাহলে ওই ভেক্টরকে ও এ দ্বারা প্রকাশ করা হয়। এটাই হলো অবস্থান ভেক্টর। অর্থাৎ ও বিন্দু সাপেক্ষে এ বিন্দুটি অবস্থান নির্ণয় করেছি। এই যে একটি বিন্দুর সাপেক্ষে অপর একটি ভেক্টর অবস্থান নির্ণয় করেছি, সেটি হলো অবস্থান ভেক্টর। এটি যদি আমরা বাস্তব জীবনে ব্যাখ্যা দেখতে চাই, ব্যাখ্যা করতে চাই, তাহলে এমন হতে পারে, যেমন আমরা ফরিদপুর শহরের জিরো পয়েন্ট আমরা জানি কোথায় আছে, বা প্রত্যেকটা শহরে ঢাকা শহরের জিরো পয়েন্ট আছে। এই যে আমরা বায়তুল আমান ক্যাম্প, ফরিদপুর পলিটেকনিকের বায়তুল আমান ক্যাম্পাস থেকে ফরিদপুর শহর কত কিলোমিটার দূরত্ব, মনে করলাম 4 কিলোমিটার দূরত্ব। এই যে বায়তুল আমান ক্যাম্পাস থেকে ফরিদপুর শহর পর্যন্ত 4 কিলোমিটার দূরত্ব, এটা আমরা নির্ণয় করেছি কিভাবে, মেপেছি কিভাবে, কি বলা হচ্ছে, পলিটেকনিক বা ফরিদপুর পলিটেকনিক ক্যাম্পাস থেকে, ফরিদপুর পলিটেকনিক ক্যাম্পাস থেকে, যদি ক্যাম্পাস থেকে অর্থাৎ এই যে ও বিন্দু থেকে শুরু করে আমরা কিন্তু পলিটেকনিক ক্যাম্পাসকে স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি, পলিটেকনিক ক্যাম্পাসকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে একটা নির্দিষ্ট জায়গা ধরে নিয়ে মাপা শুরু করেছি ফরিদপুর শহর পর্যন্ত, সেটি হলো 4 কিলোমিটার। এইটি হলো অবস্থান ভেক্টর, যে আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে সেটাকে মূল বিন্দু ও বললাম, ও থেকে এ বিন্দুর অবস্থান বা দূরত্ব নির্ণয় করেছি, একে ও এ দ্বারা প্রকাশ করা হয় মাথায় তীর চিহ্ন। এই ও এর অর্থ হলো, আমরা একটু আগে দেখে এসেছি যে ভেক্টর রাশি প্রকাশ এ বি লিখেছিলাম, এ বি, এ বি অর্থ যে এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত, এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত দূরত্ব বা নির্ণয় করার দিক, ওই দিকে যাব, ও থেকে শুরু করে এ ভেক্টরের দিক বরাবর যাব, সেটি হলো আমাদের অবস্থান ভেক্টর। এরপর আছে সমতলীয় ভেক্টর বা একই তলীয় ভেক্টর। একটি তলের উপরে যদি একাধিক ভেক্টর অঙ্কন করা যায় সেই প্রত্যেক ভেক্টরগুলোকেই বলা হবে সমতলীয় বা একতলীয় ভেক্টর। এরপর আছে হলো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, এটা আলোচনা করি। বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, এই দিক বরাবর যদি এ ভেক্টর বলি, এদিক থেকে শুরু করে এদিক এ ভেক্টর বলি, এর নাম দিলাম মনে করলাম এ, আর এখানে এ বি কে বললাম একটা ভেক্টর। এখন যদি বিন্দুটা উল্টায় দিই, এটা বি দিই, এটা এ দিই, তাহলে ভেক্টরটা কি আছে, এটাই লিখতে পারবো আমরা এ বি এইদিকে, এটা লিখতে পারবো বি এ এটা এদিকে, আমরা এটা আমরা আগে থেকে শিখিয়েছি সংজ্ঞা অনুসারে লিখতে পারবো। মনে করলাম এ ভেক্টরের মান হলো এ, এবং সরি মনে করলাম এ বি ভেক্টরের মান হলো এ এবং বি এ ভেক্টরের মানও এক, মনে করলাম একই, অর্থাৎ যেহেতু আমরা একটা দূরত্ব বরাবর পরিমাপ করছি, এ থেকে বি এর দূরত্ব ধরে নিলাম এ পরিমাণ দূরত্ব ছোট হতে যে বি থেকে এ দূরত্ব সেম হবে, একই দূরত্ব থাকবে, এটা যদি এ দূরত্ব হয় এটা এ দূরত্ব ধরে নিলাম, এর দূরত্ব সমান, অর্থাৎ এই দুটি ভেক্টরের মান সমান। দিক কোথায়, দিক ভিন্ন, একটা এ থেকে বি এর দিক বরাবর,
একটা বি থেকে এ এর দিক বরাবর। দুটি ভেক্টরের মান সমান অথচ দিক যদি ভিন্ন হয় তাহলে ওই দুটি ভেক্টরকে পরস্পরের বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলা হয়। অর্থাৎ এ বি ভেক্টর সমান আমরা লিখতে পারবো এবি ভেক্টর সমান লিখতে পারবো মাইনাস ডি এ ভেক্টর। এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দ্বারা দিক বোঝানো হয়েছে বিপরীত দিক বা ভিন্ন দিক। এবি ভেক্টরের যে দিকটা আছে বি এ ভেক্টরের দিকটা উল্টো দিক, মান সমান অথচ দিক ভিন্ন হবে, সেটি হলো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা আশা করি তোমরা সবাই ক্লাস দেখছো বা ক্লাস করছো। আমরা যদি ফিজিক্যালি ক্লাস নিতে পারতাম বা ক্লাস রুমে বসে ক্লাস নিতে পারতাম তাহলে তোমাদের প্রথমে আমরা ক্লাসে যেয়ে প্রথমে হাজিরা নিতাম, যেটা আমরা করে থাকি। এই ক্লাসের হাজিরাটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা নিঃসন্দেহে জানো। এখন যেহেতু ক্লাসরুমে বসে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, আমাদের টেকনোলজির মাধ্যমে তোমাদের সাথে যুক্ত হতে হচ্ছে, সেজন্য মনে করতে যদি মনে করো যে এখানে হাজিরা নেওয়ার প্রয়োজন নাই তাহলে ভুল করবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের কাছে নির্দেশনা দেওয়া আছে প্রতিদিন তোমাদের হাজিরা নিতে হবে, প্রতি ক্লাসের হাজিরা নিতে হবে, সেই হাজিরাটা আমাদের অধিদপ্তরকে পাঠাতে হবে। কতজন ছাত্র, কোন ছাত্র ক্লাস করছো এবং কোন কোন ছাত্র ক্লাস করছো না। সুতরাং আমি যেহেতু তোমাদের সাথে লাইভ ক্লাস নিতে নিচ্ছি না, আমি ইউটিউব ভিডিও করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। সুতরাং লাইভ ক্লাস হলে আমি হয়তো হাজিরা নিতে পারতাম, এখন যেহেতু লাইভ ক্লাস দিচ্ছি না সুতরাং সরাসরি তোমার কাছ থেকে হাজিরা নিতে পারছি না। এখন বিকল্প পদ্ধতি হিসাবে, বিকল্প উপায় হিসাবে তোমরা কমেন্ট বক্সে তোমাদের নাম, ডিপার্টমেন্ট এবং শিফট রোল নাম্বার লিখে অবশ্যই হাজিরা দেবে। এবং এই ক্লাস চলাকালীন সময় হলে ভালো হয়, অথবা ওই দিনের মধ্যে তোমরা হাজিরা দিবে। আজকের ক্লাসের পরে, আজকের দিনের পরে আগামীকাল যদি যারা হাজিরা দিবে তাদের হাজিরা কিন্তু এই ক্লাসে আমি কাউন্ট করব না। আমি আবারও বলি, আজকে তোমরা যারা ক্লাস দেখছো বা আমি ক্লাস নিচ্ছি, আজকের দিনের ভিতরে তোমাদের হাজিরা দিতে হবে। যদি কেউ, যেহেতু এটা ইউটিউবে রেকর্ড করা থাকছে, ভার্চুয়াল ক্যাম্পাসের মাধ্যমে রেকর্ড করা থাকছে, যদি কেউ একদিন বা দুদিন পরে ক্লাসটি দেখে এবং হাজিরা দেয় আমি কিন্তু সেই হাজিরাটি কাউন্ট করব না। সুতরাং তোমরা সবাই অ্যালার্ট থাকবে, আজকের দিনের ভিতরে ক্লাস দেখবে এবং ক্লাসটি কমেন্ট বক্সে হাজিরা অবশ্যই কি লিখবে তোমার কমেন্ট বক্সে, তোমার নাম, ডিপার্টমেন্ট, রোল নম্বর, পর্ব, শিফট লিখে হাজিরা দেবে। সেই হাজিরাটি আমরা কাউন্ট করবো এবং কিন্তু স্যারকে আমাদের দেখাতে হবে এবং এই হাজিরাটা আমাদের অধিদপ্তর, কারিগরি শিক্ষক দপ্তরকে পাঠাতে হবে। তোমরা আরও জানো ম্যাথমেটিক্স থ্রি সাবজেক্টে ম্যাথমেটিক্স টু এর মতোই 200 মার্কসের পরীক্ষা হবে, তার 110 মার্কসেই আমাদের হাতে আছে। ক্লাস টেস্ট, কুইজ টেস্ট যেগুলো আছে সেগুলো আমরা সময় মতো নিয়ে নেব। পরমধ্য পরীক্ষা যেটা আছে সেটাও আমরা সময় মতো হবে। তারপরেও যে কিছু মার্কস আমাদের হাতে আছে শুধুমাত্র সেই মার্কসগুলোর জন্য হলেও তোমরা হাজিরাটা অবশ্যই দিবে এবং আজকে ক্লাসের মধ্যে বা আজকের দিনের মধ্যে তোমরা হাজিরাটা দিবে। তো আমরা ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম, আমরা বেশ কিছু জিনিস শিখলাম, পুরাতন পড়া যেগুলো সবটা মনে করার চেষ্টা করলাম। ভেক্টর কী, ভৌত রাশি কী, ভৌত রাশি কত প্রকার, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, তারপরে ভেক্টর রাশির কতগুলো সংজ্ঞা পড়লাম, যে শূন্য ভেক্টর, মুক্ত ভেক্টর বা স্বাধীন ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টর, একক ভেক্টর, অবস্থান ভেক্টর শিখলাম। এখন আমরা একটু পরবর্তী আলোচনায় চলে যাই। এখন শিখব হলো ভেক্টর রাশির যোগ।
দুটি ভেক্টর রাশির যোগ কিভাবে আমরা নির্ণয় করব সেটি শিখব। নর্মালি আমরা যে যোগ করি 3 যোগ 2 সমান 5, ভেক্টর রাশির যোগ ঠিক এইভাবে হবে না, একটু ভিন্নভাবে হবে। কোনো একটা নির্দিষ্ট বিন্দু ও বা মূল বিন্দু ও মনে করলাম, ও থেকে একটি ভেক্টর এ একটি ভেক্টর প্রকাশ করলাম, এ ভেক্টর থেকে আরেকটি ভেক্টর এই দিক বরাবর বি প্রকাশ করলাম। কি বললাম, ও একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটি ভেক্টর এ প্রকাশ করেছে এই দিক বরাবর, এ শেষ বিন্দু থেকে আরেকটি ভেক্টর বি প্রকাশ করেছি। এ আর বি ভেক্টরের যোগফল যদি দেখাতে চাই, এ প্লাস বি এই দুটি ভেক্টরের যোগফল হবে এ ভেক্টরের আদি বিন্দু ও নির্দিষ্ট বিন্দু যেখান থেকে শুরু হয়েছিল এবং বি ভেক্টরের শেষ বিন্দু এই বরাবর। এটা যদি সি দ্বারা প্রকাশ করি তাহলে সি সমান হবে এ প্লাস বি, অর্থাৎ দুটি ভেক্টরের যোগটা কেমন হবে, দুটি ভেক্টরের যোগ হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটার যোগফল, এবং দিকটা হবে এ ভেক্টরের আদি বিন্দু থেকে বি ভেক্টরের শেষ প্রান্ত শেষ বিন্দু পর্যন্ত বা শেষ বিন্দু দিক বরাবর, অর্থাৎ এ প্লাস বি দিক হবে ও সি বরাবর, ও ও বি বরাবর এই যে সি এই দুটি দেখো, এটা হলো দুটি ভেক্টরের যোগ। এখন দেখবো ভেক্টরের ত্রিভুজ বিধি। ভেক্টর রাশির ত্রিভুজ বিধি খুবই ইম্পর্টেন্ট জিনিস, ভেক্টর রাশির ত্রিভুজ বিধি এবং সামুদ্রিক বিধি খুবই ইম্পর্টেন্ট। ভেক্টরের ত্রিভুজ বিধি হবে, একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কয়টি বাহু আছে, তিনটি বাহু আছে, এই তিনটি বাহুর যে কোনো দুটি বাহু যদি একই দিকে অর্থাৎ এ বি বাহুকে এই দিক বরাবর বি সি বাহুকে এই দিক বরাবর এই দিক বরাবর প্রকাশ করলাম, একটি ত্রিভুজে যে কোনো দুটি বাহুকে যদি একই দিকে এবং মানে প্রকাশ করা যায় ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উহাদের যোগফল বা লব্ধি প্রকাশ করবে। তাহলে সংজ্ঞা অনুসারে কি হচ্ছে, এ সি ভেক্টর সমান হবে এ বি ভেক্টর যোগ বি সি ভেক্টর। আমি আবারও বলি, একটি ত্রিভুজে যে কোনো দুটি বাহুকে যদি একই দিক বরাবর ভেক্টর রাশিতে প্রকাশ করা যায় তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত দিকে ওই দুটি ভেক্টরের লব্ধি বা যোগফল প্রকাশ করবে। আমি এখানে এবি ভেক্টর এবং বিসি ভেক্টরটি একই দিকে প্রকাশ করেছি, তাহলে এসি ভেক্টরটি বিপরীত দিকে বা তৃতীয় বাহু এসি বিপরীত দিকে ওয়াদের লব্ধি বা যোগফল প্রকাশ করবে। সুতরাং লিখতে পারবে এসি সমান এ বি প্লাস বি সি, খুব ভালোভাবে এটা খেয়াল রাখতে মনে রাখতে হবে। যদি অন্যভাবে চিন্তা করতাম, এই ত্রিভুজের এ বি সি তুমি বললা যে না স্যার আমি এসিকে এইদিকে প্রকাশ করব, সি দিকে এইদিকে প্রকাশ করব, তাহলে এদের লব্ধি হবে এ বি, তখন কি লিখতে পারবো এ বি সমান এ সি প্লাস সি বি, এ সি এবং সি বি বাহুকে একই দিকে নির্দেশ করেছি, তাহলে এ বি হবে তৃতীয় বাহু ওদের লব্ধি অথবা যোগফল। এটি হলো ভেক্টরের ত্রিভুজ বিধি বা ভেক্টরের এটি হলো ভেক্টরের ত্রিভুজ বিধি। এখন শিখবো ভেক্টরের সামন্তরিক বিধি।
ভেক্টরের সামন্তরিক বিধি। সামন্তরিক বিধি কেমন হবে? সামন্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং দৈর্ঘ্যের সমান সেই চতুর্ভুজকে সামন্তরিক বলা হবে। আমি একটি সামন্তরিক আঁকলাম, মনে করো নাম দিলাম ও এ বি সি। ও এ বি সি সামন্তরিকের কোনো একটি সন্নিহিত বিন্দুতে, সন্নিহিত বিন্দু কোনটা? এই যে দুটি বাহু যে বিন্দুতে ছেদ করেছে সেটি সন্নিহিত বাহু, অর্থাৎ ও এ, ও এ আর ও সি ও বিন্দু, ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও বিন্দু হবে ও এ এবং ও সি সন্নিহিত বিন্দু। আবার এ বিন্দু হবে ও এ আর এ বি এ সন্নিহিত বিন্দু এ। এইভাবে এই সামন্তরিকের কয়েকটি সন্নিহিত বিন্দু আছে? চারটি সন্নিহিত বিন্দু আছে, ও একটি সন্নিহিত বিন্দু, এ বি সি প্রত্যেকে আলাদা আলাদা এক একটি সন্নিহিত বিন্দু। ও এ বি সি সামন্তরিকের যে কোনো সন্নিহিত বিন্দুতে যে দুটি বাহু আছে সেই দুটি বাহু যদি ভেক্টর রাশিতে প্রকাশ করা যায়, মনে করলাম ও সন্নিহিত বিন্দুতে ও এ বাহু এবং ও সি বাহু, এই দুটি বাহুকে ভেক্টর রাশিতে প্রকাশ করলাম, তাহলে ওই সন্নিহিত বিন্দু বরাবর ওই সামন্তরিকের যে কর্ণ, কর্ণ কাকে বলে? বিপরীত বিন্দুর যোগফলই হলো কর্ণ। অর্থাৎ এই সামন্তরিকে দুটি কর্ণ আছে, একটা হলো অভিকর্ণ, একটা হলো এসি কর্ণ। এই দুটি কর্ণের একটি কর্ণ আমাদের লাগবে, কোনটি লাগবে? যেটি ও বিন্দু বরাবর। ও বিন্দুতে দুটি সন্নিহিত বাহু আছে, ও এ বাহু আছে, ও সি বাহু আছে। এই ও এ ও সি বাহু দুটি ও বিন্দু সন্নিহিত বিন্দু, ও এ বা ও বিন্দুগামী ওই সামন্তরিকে যে কর্ণ অর্থাৎ ওবি, এই ওবি হবে এই দুটি ভেক্টরের লব্ধি অথবা যোগফল। তাহলে ওবি সমান লিখতে পারবো কি? ও এ প্লাস ও সি। একে যদি আমরা আর দ্বারা, লব্ধিকে সাধারণত আর দ্বারা প্রকাশ করে থাকি আমরা, আর বলি, তাহলে আর সমান হবে, আর সমান হবে ওবি, দ্যাট মিন্স হবে ও এ প্লাস ও সি। এটি হলো ভেক্টরের সামন্তরিক বিধি। আমি আবারও বলি, কোনো একটি সামন্তরিকের যে কোনো সন্নিহিত বিন্দুতে যে দুটি বাহু আছে ওই দুটি বাহুকে যদি ভেক্টরে প্রকাশ করা যায়, তাহলে ওই সন্নিহিত বিন্দু বরাবর ওই সামন্তরিকে যে কর্ণ আছে সেই কর্ণটি ওই দুটি ভেক্টরের লব্ধি অথবা যোগফল প্রকাশ করবে। প্রথমে আর সমান লিখতে পারবো ও এ প্লাস ওজ। এটি হলো ভেক্টরের সামন্তরিক বিধি। আমি যে আলোচনাগুলো করছি সেই আলোচনাগুলো তোমাদের ম্যাথমেটিক্স থ্রি বইতে আছে, ফিজিক্সে আছে, তোমরা দেখে নেবে, একটু পড়াশুনো করবে। এখন আমরা ত্রিমাত্রিক জগৎ অর্থাৎ থ্রি ডাইমেনশন নিয়ে আলোচনা করব। থ্রি ডাইমেনশন অর্থাৎ তিনটি অক্ষ, এটি মনে করলাম এক্স অক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খুব মজার একটা বিষয়, এই বোর্ডটি হলো দ্বিমাত্রিক, আমাদের খাতা, যে খাতায় আমরা লিখি, যে বইতে পড়ি, সবই হলো দ্বিমাত্রিক। দুইটা অক্ষ আছে, একটি হলো এক্স অক্ষ, একটি হচ্ছে ওয়াই অক্ষ। আমরা এখন আঁকতে যাচ্ছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক, যেটা দ্বিমাত্রিক বোর্ডে কোনো অবস্থাতে দেখানো সম্ভব নয়, কল্পনা করা হয়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক বলতে তোমরা একটু খেয়াল করো, এটিকে যদি বলি আমরা এক্স অক্ষ, এটিকে বলি ওয়াই অক্ষ, এটা দ্বিমাত্রিক অক্ষ। এই দ্বিমাত্রিক অক্ষ আমাদের, আমরা পড়াশুনো আলোচনা যা করি সেটা সবটা হলো দ্বিমাত্রিক অক্ষ বরাবর। ত্রিমাত্রিক অক্ষ হবে এই অক্ষের উপরে ঠিক লম্ব, এই যে অবস্থানটা আছে এটা মোটামুটি একটা ত্রিমাত্রিক অক্ষ, ভালো করে খেয়াল করো, এটা মোটামুটি একটি ত্রিমাত্রিক অক্ষ। এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ, এটি হলো জেড অক্ষ। অর্থাৎ আমি যে কলমগুলো ধরে আছি, কলমগুলোটা একটা ত্রিমাত্রিক অক্ষ, এই ফাঁকা জায়গাটা, শূন্য জায়গাটা ত্রিমাত্রিক অক্ষ। এই এই চিত্রটি, এই চিত্রটি বোর্ডে কোনোভাবে দেখানো সম্ভব হয় না, এটা ইমাজিন করে নিতে হয়। অর্থাৎ তিনটি, আমরা যদি দ্বিমাত্রিক অক্ষে
এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। যখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক নির্ণয় করব, একটি এক্স অক্ষ, একটি ওয়াই অক্ষ, একটি জেড অক্ষ, প্রত্যেকটি অক্ষ প্রত্যেকটির সাথেই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটি যদি আমরা বাস্তব ত্রিমাত্রিক অক্ষ যদি আমরা বাস্তব চিন্তা করতে চাই, তাহলে তোমাদের তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের ঠিক একটা কর্নার একটা কোণা তোমাকে খুঁজে বের করতে হবে। দেখবা সেটা মেঝেটা যেটা যেটা মেঝে সেটা হলো দ্বিমাত্রিক অক্ষ অবস্থায় এক এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর ওই একটা কলাম আছে উপরে, এই কলামটা হলো জেড অক্ষ। যাই হোক, মোটামুটি এটা চিত্রে রাখা আসলে কষ্ট হয়ে যায়। তো আমরা এটি মনে করলাম এক্স অক্ষ, এটি মনে করলাম ওয়াই অক্ষ, আর ঠিক এর উপরে লম্ব, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে ঠিক লম্ব হবে জেড অক্ষ, ওটা দেখানো সম্ভব হয় না। তো ওটা আমি নিচের দিকে চিত্রে এইভাবে দেখিয়ে দিলাম, এটা জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু ও। এই এক্স আর ওয়ার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, ওয়াই জেড এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এক্স জেড এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। এই ত্রিমাত্রিক অক্ষ অক্ষ বা স্থানাঙ্ক ব্যবস্থায় ও এক্স বরাবর আমরা একটা একক ভেক্টর প্রকাশ করলাম আই, একটা একক ভেক্টর প্রকাশ করলাম আই, ওয়াই অক্ষ বরাবর একটি একক ভেক্টর প্রকাশ করলাম যে ছোট হাতের যে যে, আর জেড অক্ষ বরাবর একটা টি। এই তিনটি অক্ষ ব্যবস্থা বরাবর এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে, এই তিনটি একক ভেক্টর প্রকাশ করলো। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান এক তাকে বলা হবে, বা মান ওয়ান তাকে বলা হবে কি? একক ভেক্টর। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি একটা বিন্দু এ বলি, অবস্থান ভেক্টর যদি এ দেখায়, তাহলে এই বিন্দুটির যদি মূল বিন্দু থেকে দূরত্ব আর হয়, আর বলি, তাহলে ওই এ ভেক্টরটিকে প্রকাশ করার জন্য এ ভেক্টরটি হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটি হলো এ ভেক্টর ভেক্টরটি প্রকাশ করা, অথবা এটাকে আমরা শুধুমাত্র এক্স কমা ওয়াই কমা জেড দিয়েও প্রকাশ করতে পারি। এক্স ওয়াই জেড যখনই থাকবে তখন এটি একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় থ্রি ডাইমেনশনের একটা ভেক্টর, সেই ভেক্টরটির নাম হলো অবস্থান আছে এখানে। এই ভেক্টরের মান যদি নির্ণয় করতে চাই তাহলে এই আর বের করতে হবে, আর সমান কত হবে? আর সমান বলছে আরটা কি? ও থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব, দ্যাট মিনস এটাই কি অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরের দূরত্ব আমরা ও এ বলবো। তো ও এ হবে কি দূরত্ব, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত কত দূরত্ব আছে, সেই দূরত্বটি হবে, আমি প্রমাণ না দেখে সরাসরি সূত্রটি দেখিয়ে দিচ্ছি। এ যদি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হয়, তাহলে এ ভেক্টরের পরম মান অর্থাৎ দূরত্ব অথবা মান অথবা অবস্থান ভেক্টরের মান এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটি খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, কোন একটা ভেক্টরের মান আমরা যখন একক ভেক্টর লিখেছিলাম, সেই একক ভেক্টর যখন আমরা সংজ্ঞা পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম যে এ যদি একটা ভেক্টর একক ভেক্টর বলি তাহলে এ ভেক্টর বা এ ভেক্টরের মান দ্বারা ভাগ করেছিলাম, একক ভেক্টর বের করার নিয়ম ছিল এটি। এই যে মান যেটা, সেই মানের সূত্র হলো এটা, একে আমরা মডুলাস দিয়ে প্রকাশ করবো, ওয়াই পাশে খাড়া দাগ দিয়ে প্রকাশ করব। কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ আই জে কে রুট ওভার আই এর সহকার স্কোয়ার, জে সহকার স্কোয়ার, কে সহকার স্কোয়ার, ক্লিয়ার? তার যে ফলাফল হবে তার রুট ওভার। এটি হলো একটি ভেক্টরের মান নির্ণয় করা। এখন যদি ভেক্টরের মান নির্ণয় একটি অঙ্ক দেখি কেমন হবে, কোন একটা ভেক্টর দেওয়া আছে 4
4i माइनस प्लस 3k सॉरी सॉरी नीचे होगे प्लस मुने कोलम 2k ए वेक्टर है ए वेक्टर आती राशि मान कत এটা হলো প্রশ্ন আমি যে অঙ্কটি এখন দেখে লিখছি বা লিখেছি সেই অঙ্কটি একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু পড়ে এই ধরনের কোশ্চেন মনে করলাম এই ভেক্টরটি এ নাম দিলাম এ সমান ভেক্টর হবে 4i প্লাস 3j প্লাস 2k এই ভেক্টর কি বের করতে হবে এই ভেক্টর রাশির মান বের করতে হবে ए जो एक वेक्टर है ए वेक्टर राशि मान के प्रकाश करब वाई पासे मॉडुलस अथवा शुधुमात्र ए द्वारा प्रकाश करा जाए मानटा केमन हबे सूत्र कि छिलो रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर एखाने एक्स एर मान कत एखाने एक्स एर मान फोर वाई एर मान कत थ्री जेड एर मान कत टू एक्स छिलो आई एर सहग थ्री जेड वाई छिलो जे एर सहग আর জেড ছিল কে এর সহগ যেহেতু সূত্র হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সুতরাং এর সমান কত হবে রুট ওভার ফোর এর স্কোয়ার প্লাস থ্রি এর স্কোয়ার প্লাস টু এর স্কোয়ার ফলাফল যা হবে সেটাই হলো অ্যান্সার কত হবে তাহলে সিক্সটিন প্লাস নাইন প্লাস ফোর তাহলে কত হবে রুট ওভার টোয়েন্টি নাইন এটি হলো ওই ভেক্টরের মান যে প্রশ্ন দেওয়া ছিল সেই ভেক্টরের মান হলো এটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে সময় শেষ পর্যায়ে আজকে বেশি অঙ্ক করতে পারলাম না অনেক সংজ্ঞা বা বিস্তারিত আমাদের আলোচনা করতে হয়েছে যেহেতু এটি প্রথম ক্লাস একটি অঙ্ক আমরা করেছি সেই অঙ্কের অনুসারে তোমাদেরকে আমি দুটি বাসায় কাজ দিচ্ছি সেই কাজগুলো তোমরা করবে এবং তোমাদের সেশনাল খাতায় এই অঙ্কগুলো লিখে রাখবে যখন আমরা সেশনাল খাতা চাইব তখন এটি জমা দিবে তো বাড়ি কাজ লিখে নাও এই তিনটি প্রশ্ন তোমাদের বাসার কাজ হিসেবে থাকবে তোমরা করবে তোমরা যে খাতায় করবে সেই খাতার ছবি তুলে আমার কাছে পাঠাবে আমি সেটা প্রুফ করে দেবো এবং এটি সেশনাল খাতায় লিখে রাখবে পরবর্তীতে আমাদেরকে জমা দেওয়ার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এখানে শেষ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসা কাজগুলো করবে এই টপিক্সের উপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট তোমাদের সমস্যার কথা জানাবে পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সকলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে চলো ধন্যবাদ সকলকে।